না, থিমের পুজো নয়, বরং নিয়ম নিষ্ঠা মেনেই হচ্ছে মায়ের পুজো। অথচ এবারের দুর্গামূর্তি নজর কাড়ছে গোটা জেলার। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন সহস্রভুজা দুর্গা দেখতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, দশভুজা দুর্গা নয়, এবার বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে হচ্ছে সহস্রভুজা দুর্গার আরাধনা। বাঁকুড়ার জঙ্গলমহলের সারিঙ্গা ব্লকের প্রত্যন্ত গ্রাম খামানির জগদানন্দ আশ্রমে বিগত ৩৫ বছর ধরে দুর্গাপুজো হচ্ছে। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে আগে কোনো পুজো হতো না। সেই সময় জঙ্গলমহল মানেই ছিল আতঙ্কের আরেক নাম। মাওবাদীদের দাপাদাপি, সেই সঙ্গে আধা সেনার ভারী বুট ও বেয়নেটের আনাগোনা। সেই সময় খামানি সহ আশেপাশের গ্রামে কোনো দুর্গাপুজো হতো না, ফলে এখানকার মানুষজন পুজো বা অঞ্চলে দিতে পারতেন না। তখনই জগদানন্দ আশ্রমের প্রধান গুরুদেব দুর্গাপুজোর আয়োজন করার সিদ্ধান্ত নেন, আর তাতে সকলের সমান অংশগ্রহণের সুযোগ করে দেন। বর্তমান আশ্রম প্রধান অধ্যক্ষ মহেশ্বরানন্দ গিরি জানালেন, মায়ের নির্দেশে তিনি এবারের দুর্গামূর্তি করেছেন, তাই এবার মায়ের ১০০০ হাত। আমাদের বৈদিক নিয়মেই পুজো করা হয়, সামবেদীয় মতে, এটি আমাদের পূজার ধারাপাত। মানে ১০০০ হাত রয়েছে? হ্যাঁ। তো এটা আপনাদের কিভাবে মাথায় এলো বা এটা? এখন আমি ওই প্রথমে বললাম, যার পুজো করছি তিনিই আমাকে নির্দেশ করেছেন, তিনিই করতে বলেছেন, তাই আমি করছি। এটা নিশ্চয় নিজের আমার কল্পনা প্রসূত নয়, আর নিজের ভাবোচ্ছ্বাসেই আমি করি না, এই জগৎজনের নির্দেশেই আমি করে থাকি প্রতি বছর। উনি যেমনভাবে বলেন সেইভাবে আমি করে থাকি। কিন্তু এই যে ভিতরের তত্ত্বগুলো, তার সম্পর্কে অমন জিজ্ঞাসা করলে লোকের কাছে আমি বলতে চাই না। এই যে সম্পর্কে মানুষের অনেক ধারণা আলাদা, আমি বলি যেটা দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে আপনি আলাদা। সাধারণত আমরা দশভুজা দুর্গার পুজো করি, তবে কলকাতা বা রাজ্যের বড় শহরে থিমের পুজোয় নানান নান্দনিক মূর্তিও দেখা যায়। কিন্তু মা দুর্গার মূর্তিতে ১০০০ হাত খুব কমই শোনা গিয়েছে। বাঁকুড়ার খামানি গ্রামে জগদানন্দ আশ্রমে এই সহস্রভুজা দুর্গার আরাধনা দেখতে ভক্তদের ঢল নেমেছে। এখানকার পুজোর এক উদ্যোক্তা জানালেন, সমস্ত নিয়ম মেনে মায়ের পুজো হয়, আর এই আশ্রমে সকলেরই প্রবেশাধিকার রয়েছে, ফলে আশেপাশের অনেক গ্রামের মহিলারা পুজোয় উপাচারে অংশও নিতে পারেন। শুধু রাজ্যই নয়, দেশ বিদেশের বহু ভক্ত আসেন জগদানন্দ আশ্রমের পুজো দেখতে। এখানে পুজো অ্যাকচুয়াল পুজো হয়, আন্তরিকতা শ্রদ্ধা যেগুলো দরকার হয় ঈশ্বরীয় পথে যাওয়ার জন্য, যেসব যে যে জিনিসগুলো উপকরণ দরকার আছে মনের, সেই মনের সবগুলো আমরা এখানে দেখতে পাই। আমাদের এলাকার মধ্যে কোনো পুজো ছিল না, এই গ্রাম বাংলা থেকে মায়েরা যে কোথায় পুজো দিতে যাবে, কি করবে, আমাদের যে অষ্টমী পালন করবে তারা কোনোদিন করতে পারতো না। সেই সময় আমাদের গুরুদেবের ইচ্ছা হয়েছিল, আমাদের ভক্তদের নিয়ে তিনি আলোচনা করেছিলেন যে যদি এইভাবে একটা করা যায় তাহলে মায়েদের খুব উপকার হয়। সব সমস্ত ভক্তগণ তার সাথে সম্মতি বলে হ্যাঁ আমাদের জঙ্গল মতে পুজো হোক। এই পুজো হওয়ার পরে এলাকার মায়েদের কথা চিন্তা ভাবনা করে সমস্ত গ্রামবাসী এই এলাকার তারা চিন্তা ভাবনা করে বললো যে এখানে পুজো করার সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনিই পুজো করছেন, মায়েরা সব সহযোগিতা করে, এলাকার সবাই এসে পুষ্পাঞ্জলি, আমাদের কোনো জাতি কোনো ধর্ম কোনো কিছু নেই, যে খুশি এসে পূজা দেবে মায়ের কাছে যেতে পারবে, সবার জন্য খোলা আশ্রম। এখানকার পুজোর অন্যতম বৈশিষ্ট্য, পাঁচ দিন ধরে হরিনাম সংকীর্তন চলে, পাশাপাশি গীতাপাঠ চণ্ডীপাঠ হোমযজ্ঞ হয় নিয়ম নিষ্ঠা মেনে। নবমীর দিন কুমারী পূজা এবং একাদশীতে নরনারায়ণ সেবা হয়। তবে খামানি গ্রামের জগদানন্দ আশ্রমের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল প্রতি বছরই এখানে দুর্গা প্রতিমার রূপ বদলে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবার যেন সহস্রভুজা দুর্গার আরাধনায় মেতেছেন জগদানন্দ আশ্রমের আবাসিক ও ভক্তরা। উদ্যোক্তাদের আশা এবারও লক্ষাধিক মানুষের সমাগম হবে পুজোর কয়েকটা দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।